হাই এভি ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিও দিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এসএসসি সিএইচএস এল ভর্তি বাইশ বন্ধুরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সিএইচএসএল পদে তোমাদের একটা বড় ভর্তি জারি করে দিয়েছে দু হাজার সালের জন্য এবং বন্ধুরা সেখানে তোমাদের অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে বলবো বন্ধুরা তোমাদের অনলাইন আবেদনের লাস্ট ডেট কবে এছাড়াও বন্ধুরা তোমাদের এখানে যোগ্যতা কি চা হয়েছে এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী আছে এছাড়াও তোমাদের এখানে রিটার্ন এক্সামের সিলেবাসটা কি রাখা রয়েছে তো তোমরাও যদি বন্ধুরা এসএসসি সিএইচএস এ যেতে যাও তাহলে আজকের এই ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমপ্লিট দেখো তো চলো বন্ধুরা আজকের আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে যে নোটিশটা দেখছো এটাই বন্ধুরা তোমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জারি করা অফিসিয়াল নোটিফিকেশন এখানে বন্ধুরা প্রথমে তোমাদের ডেটটা দেওয়া হয়েছে দেখে নাও ছয় বারো দু বাইশ এই ছয় বারো দু হাজার বাইশ এই ডেটে কিন্তু তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এখানে প্রথমে বন্ধুরা তোমাদের অ্যাপ্লাই ডেটটা বলা রয়েছে এখানে তোমাদের কি পোস্টে অ্যাপ্লাই চলছে দেখে নাও কম্বাইন হায়ার এডুকেশন অর্থাৎ বন্ধুরা সিএইচএস এল পদে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই চলছে এখানে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হয়েছে বন্ধুরা ছয় বারো দু হাজার বাইশ এবং তোমাদের অ্যাপ্লাই চলবে কিন্তু চার এক দু হাজার তেইশ পর্যন্ত অর্থাৎ ছয় ডিসেম্বর দু হাজার বাইশ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে এবং অ্যাপ্লাই চলবে কিন্তু চার জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত নেক্সট বন্ধুরা এখানে তোমাদের পে স্যালারিটা বলা রয়েছে একটু দেখে নাও তো এখানে বন্ধুরা তোমরা তিন প্রকারের পোস্ট পেয়ে যাবে একটা হচ্ছে পাবে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়াও পাবে তোমরা একটা ডেটা এন্ট্রি অপারেটার এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এই দুটি পদে তোমরা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটারের পোস্ট পাবে এখানে বন্ধুরা তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যে স্যালারিটা থাকবে সেটা কিন্তু লেভেল টু অনুযায়ী যেটা তোমাদের উনিশ হাজার নশো টাকা থেকে শুরু হবে আস্তে আস্তে বেড়ে কিন্তু ওটা তেষট্টি হাজার দুশো টাকা প্রতি মাসে যাবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার এবং ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এ এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে লেভেল ফোর অনুযায়ী স্যালারি পাবে যেটা তোমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে এবং ওটা আস্তে আস্তে বেড়ে কিন্তু একাশি হাজার একশো টাকা প্রতি মাসে যাবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নাও এখানে তোমাদের কি বলা রয়েছে দেখে নাও টেনেটিভ ভ্যাকেন্সি থ্রি আর অ্যাপ্রক্স চার হাজার পাঁচশো ভ্যাকেন্সি অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্রক্স যে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে চার হাজার পাঁচশো টোটাল এখানে বন্ধুরা তোমাদের কিন্তু পঁয়তাল্লিশশো ভ্যাকেন্সি রাখা রয়েছে সিএচএস এর পদে এখানে বন্ধুরা তোমাদের এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সটা কি চাওয়া একটু দেখে নাও এখানে বন্ধুরা তোমাদের এজ লিমিট চা হচ্ছে মিনিমাম তোমাদের আঠেরো হতে হবে এবং ম্যাক্সিমাম সাতাশ যেটা তোমাদের কাউন্ট করা হবে এক এক দু হাজার বাইশ অনুযায়ী এখানে তোমরা যদি বন্ধুরা দুই এক উনিশশো পঁচানব্বই থেকে এক এক দু হাজার চারের মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও বন্ধুরা এখানে এস টিএসি ক্যান্ডিডেটরা তোমরা এখানে পাঁচ বছরের এজ রিলেকশান পেয়ে যাবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে তিন বছরের এজ রিলেকশনটা পেয়ে যাবে এবার এখানে বন্ধুরা তোমাদের বলা রয়েছে এসেন্সিয়ালি এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ বন্ধুরা তোমরা যদি এখানে আবেদন করতে সেই সেক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা এখানে সিম্পল বলে রয়েছে বন্ধুরা তোমাদের এখানে টুয়েলভ পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে যে কোনো শাখায় সায়েন্স বা আর্টস বা কমার্স তোমরা যে কোনো শাখায় হতে পারো সিম্পল তোমরা যদি টুয়েলভ পাস হয়ে থাকো তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যে কোনো পোস্টের জন্য এছাড়াও তোমাদের এখানে কিন্তু কোনো রকম কোয়ালিফিকেশন চাওয়া হয়নি নেক্সট বন্ধুরা এবার তোমাদের বলে রাখি এখানে হাউ টু অ্যাপ্লাই তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইটা বন্ধুরা তোমাদের অনলাইন মোড থাকে যেটা তোমরা এসএসসির অফিসাল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু একশো টাকা করে চাওয়াচ্ছে এখানে বন্ধুরা এস টি এসসি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনোরকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে নেওয়া হবে না নেক্সট এখানে তোমাদের সেন্টার অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় আছে সেই ব্যাপারে বলা রয়েছে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলে দিচ্ছি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে এখানে কী কী এক্সাম সেন্টার আছে ওয়েস্ট বেঙ্গলে বন্ধুরা এখানে কিন্তু আসানসোল আছে বর্ধমান আছে দুর্গাপুর আছে কল্যাণী আছে কলকাতা এবং শিলিগুড়ি এই কয়েকটা এখানে এক্সাম সেন্টার আছে তো তোমরা যখন অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের অপশান থাকবে তোমরা যেটা মনে হবে তোমাদের সামনে পড়ছে সেই অপশানগুলো কিন্তু তোমরা এখানে চুজ করে নেবে এক্সাম সেন্টার হিসেবে নেক্সট বন্ধুরা এবার তোমাদের বলে রাখি স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের এক্সামটা কিভাবে কন্ডাক্ট করা হবে এক্সামটা বন্ধুরা তোমাদের দুটি ট্রায়াল হবে একটা হবে ট্রায়াল ওয়ান আর একটা হবে ট্রায়াল টু ট্রায়াল ওয়ান বন্ধুরা এখানে তোমাদের সিলেবাসটা দেখে নাও ট্রায়াল ওয়ানের বন্ধুরা এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশটা কোয়েশন থাকবে পঞ্চাশ নাম্বারে কোয়ান্টিটি ভোটিউড থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোয়েশন থাকবে পঞ্চাশ নাম্বারে টোটাল বন্ধুরা এখানে তোমাদের একশোটা কোশ্চেন থাকবে দুশো নাম্বারে আর টাইম দেওয়া হবে কিন্তু ষাট মিনিট এখানে বন্ধুরা তোমরা নেগেটিভ মার্কিং পেয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ তোমরা যদি প্রতি দুটো কোশ্চেনের ভুল হতে দাও এক নাম্বার করে কাটা যাবে নেক্সট বন্ধুরা আরেকটা বিষয় তোমাদের বলে রাখি তোমাদের এই যে ট্রায়াল অনার এক্সামটা এটা কেবলমাত্র তোমাদের হচ্ছে একটা কিন্তু কোয়ালিফাই নেচার অর্থাৎ তোমাদেরকে এটা শুধুমাত্র পাস করতে হবে এর নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনের কাট অফ তৈরি করা হবে না ফাইনাল সিলেকশনের কাট অফ বন্ধুরা তোমাদের কিন্তু সেকেন্ড এক্সামিনেশন অর্থাৎ ট্রায়াল টু অনুযায়ী কিন্তু তৈরি করা হবে তো এখানে ট্রায়াল টু এক্সামে তোমাদের এখানে সিলেবাসের ডিটেলসটা দেওয়া রয়েছে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে আমি আমি ডিসক্রিপশনে ডিফেন্স ড্রিম রাজার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখছি ওখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও ওখানে তোমরা নোটিশটা পেয়ে যাবে এছাড়াও তোমরা ওখানে বিভিন্ন লেটেস্ট আপডেটের নোটিফিকেশনগুলো কিন্তু পেয়ে যাবে ওখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে তোমাদের ট্রায়াল এর এক্সামটা কী আছে এছাড়াও তোমাদের এখানে কত নাম্বারে আছে এই ডিটেলসগুলো তোমরা দেখে নেবে তো বন্ধুরা এর আমি শুধুমাত্র বেসিক ডিটেলসগুলোই তোমাদেরকে বলে দিলাম যেগুলো তোমাদের ফর্ম অ্যাপ্লাই করার আগে জানা দরকার এছাড়াও বন্ধুরা তোমাদের নোটিসে আরও বিভিন্ন রকম ডিটেলস আছে সেগুলো জানতে হলে বন্ধুরা ডিসক্রিপশনের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও ওখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করে একবার দেখে নেবে তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুরা নতুন থাকলে চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম